চট্টগ্রামের মিরসরাইতে দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরীতে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। গড়ে উঠছে দেশি বিদেশি কলকারখানা, চলছে অবকাঠামো নির্মাণের কাজ। রূপকল্প 2021 বাস্তবায়নে দ্রুত এই শিল্পনগরীর কাজ শেষ করার তাগিদ ব্যবসায়ী, শিল্পপতি এবং বিনিয়োগকারীদের। এ নিয়ে দুপর্বের প্রতিবেদনে রাজ থাকছে প্রথম পর্ব। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ উপকূলীয় এলাকা সীতাকুণ্ড, মিরসরাই এবং ফেনী সোনাগাজীর সাগর পাড়ে 30,000 একর জমিতে গড়ে তোলা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল। এর 41% বা 14,000 একর জমিতে থাকছে শুধু শিল্প কলকারখানা, আর বাকি 49% থাকছে খোলা জায়গা, বনায়ন, বন্দর সুবিধা, আবাসন, স্বাস্থ্য, প্রশিক্ষণ ও বিনোদন কেন্দ্র। এর মধ্যে শিল্পনগরীতে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কারখানা স্থাপনের কাজ শুরু করেছে। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সহ দেশের বড় বড় শিল্প গ্রুপ জমি বরাদ্দ পেয়েছেন। শিল্প স্থাপনে জমি বরাদ্দ পেয়েছে ভারত, চীন, জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। একদিকে মানুষের কর্মসংস্থান, আরেকদিকে অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিকের চাকা কোথায় চলে যাবে, বিনিয়োগ বাড়বে এবং অর্থনীতি আরো সচল হবে। আমরা বিদেশিদেরকে মানে আসতেছে এটার জন্য আমরা খুব ধন্যবাদ জানাই এবং তারা আসুক আমরা চাই। যে সকল ফ্যাক্টরিগুলো কমপ্লায়েন্ট হতে পারছে না শহরের ভেতরে থেকে, সেই ফ্যাক্টরিগুলো ওখানে রিলোকেট করার জন্য একটা সুযোগ তৈরি হতে পারে। অর্থনীতিতে একটা বড় ধরনের এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে এবং অর্থনীতি বেগবান হবে। এখানে প্রায় 30-40 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। দেশের উন্নয়ন, অগ্রগতি এবং শিল্পায়নের ধারা অব্যাহত রাখতে সক্ষম নেতৃত্বের কথা বলছেন রাজনীতিবিদরা। যে যেখানে আছে সেই সেখানে বসে আপনার ভবিষ্যৎটা কিভাবে, আজকে থেকে 20 বছর আপনার স্বপ্ন বা 30 বছরের স্বপ্নটাকে আপনাকে বাস্তবায়ন করার মতো সক্ষম নেতৃত্ব দরকার। দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে ওঠার ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর একটি মাইলফলক, এমনটাই মনে করছেন ব্যবসায়ী, শিল্পপতি এবং বিনিয়োগকারীরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।